ইসরায়েলের তেল আবিব শহরের উপকণ্ঠে সামরিক গোয়েন্দা ইউনিটের একটি ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। হামলার পরে তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইরান সমর্থিত হিজবুল্লাহ জানিয়েছে তারা তেল আবিবের দক্ষিণাঞ্চলের উপকণ্ঠে গৃহীত সামরিক গোয়েন্দা ইউনিট 8200 এর ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর আগে তেল আবিবের উপকণ্ঠে নিরীত এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হিজবুল্লাহ। তেল আবিব ও হাইফায় প্রথমবারের মতো মধ্যম পাল্লার রকেট নিক্ষেপের কথাও জানিয়েছে হিজবুল্লাহ। দাবি করা হয়েছে উত্তর পশ্চিমাঞ্চলের হাইফা শহরের স্টেলা ম্যারিস নৌঘাঁটিতে বোমা হামলা চালানো হয়েছে। এদিকে হামলার পরপরই তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বাজতে শোনা যায়। এ সময় শহরটির বেন গুরিয়ন বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা সাময়িক বন্ধ করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া তেল আবিবের কাছে সিজারিয়া এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার একটি ছবি টেলিগ্রামে পোস্ট করেছে হিজবুল্লাহ, যদিও এর বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সিজারিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন রয়েছে। এর আগে গত শনিবার সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে লেবানন থেকে উড়ে আসা হিজবুল্লাহর একটি ড্রোন। সে সময় নেতানিয়াহু ও তার স্ত্রী সেখানে ছিলেন না। ওই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানায় ইসরায়েলের সামরিক বাহিনী। ফিলিস্তিনের গাজা ও লেবাননের বৈরুতে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় গাজায় শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুলে এবং আরেকটি আশ্রয় শিবিরে 13 জন ও বৈরুতে বড় একটি সরকারি হাসপাতালে 4 জন নিহত হয়েছেন। গাজায় জাবলিয়া প্রিপারেটরি স্কুলে কামানের গোলা নিক্ষেপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে অন্তত 10 জন নিহত হয়েছেন, আহতের সংখ্যা 30। গাজার ওয়াফা সংবাদ মাধ্যমের বরাতে আজ মঙ্গলবার আল জাজিরার খবরে এ তথ্য জানা গেছে। গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে এই বিদ্যালয়ের অবস্থান। 1 বছরের বেশি সময় ধরে গাজায় চলা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার জেরে সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। গাজার উত্তরাঞ্চলের শহর বেইত হানুনের কেন্দ্রস্থলে বাস্তুচ্যুত ফিলিস্তিনের আরেকটি আশ্রয়স্থলে ইসরায়েলি সামরিক বাহিনী বোমা হামলা চালিয়েছে। ওয়াফা সংবাদ মাধ্যম জানায় এই হামলায় 3 জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।